আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি সেদিন বাজার করতে গেছিলাম ফ্রাইডেতে, অনেক কিছু বাজার করেছিলাম গতকালকে। যেমন দেখালাম চিতল মাছের ডিমের কোপ্তা করলাম, মিগেল মাছ রান্না করলাম ফুলকপি শসা দিয়ে। আজকে করছি আর কাজ করে এসে একটু ঘুমিয়েছিলাম, একটু টায়ার্ড আছি। তারপরও আমি যে কচু বড় বড় আমরা মান কচু বা দুধ কচু বলি, মোটা মোটা বড় বড় এগুলি কিনেছিলাম। কিনে যে এগুলি রাখা যায় না বেশি দিন ফ্রিজে, তাই এর জন্য নষ্ট যদি হয়ে যায়, তার আগে আমি কিছু যে কেটে সিদ্ধ করলাম। সিদ্ধ করে অর্ধেকটা ফ্রিজে রেখে দিচ্ছি, অনেক তো আর কিছুটা যে ছোট ছোট টুকরা করছি, সিদ্ধ করে পানি দিয়ে ভালো করে ধুইছি, ধুয়ে যে এগুলি ছোট ছোট টুকরা করছি। আর এদিকে কচুর মুখে বলে এগুলি সিদ্ধ করছি, এটা ভর্তা করব, আমার খুব ফেভারেট। আর এখানে চিংড়ি মাছ ধুয়ে রাখছি, যে চামড়া ছিলে ধুয়ে রাখছি। এখানেও স্কিন ছিল, স্কিনগুলি ছিলে তারপরে সিদ্ধ করছিলাম কচুটা। এখন আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, রান্না বা ও যে দেখি এটা কীভাবে ভর্তা করা যায় কি না, এর জন্য আমি এখানে হলুদ মরিচি গুঁড়া যে ছোট চামচ তো এটারই পরিমাণ মতো নিছি। হলুদ মরিচি গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া এটা নিয়েছি। এটা পানি দিয়ে একটু পেস্ট করব, গরম মশলা আর যে পাঁচফোড়ন এটা একটু দিব, কচু যখন দিব তখন। এখন আমি যে কিছুটা রসুন ভাজা করে নিই, তেলটা খুব গরম হয়ে গেছে এই জন্য চুলাটা একটু আস্তে দিয়ে দিলাম। তেল যখন প্রচণ্ড গরম হবে তখন চুলাটা আস্তে করে দিবেন, আস্তে করে দিলে আপনার যে পেঁয়াজ রসুন দিবেন যখন পানি পানি থাকে তো এগুলোর মধ্যে, তখন পানি থাকলে প্রচণ্ড তেলে গরমে আগুন হয়ে যায় আর ফিটে আসে, হয়তো গায়ে একটু ফিটে আসতেছে এখানে, তাতে চুল আসতে দেওয়াতে কম ফিটতেছে। ফুল আছে কখনো এগুলো দিবেন না, চুল একদম লো করে তারপরে দিবেন, তাহলে বেশি ছিটবে না। তা আমি এটা পুড়ে যাবে দেখে পুড়ে যাচ্ছে, এই জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলি পরিমাণ মতন দিবেন, লাগলে পরে দেওয়া যাবে। তো আমি এটাতে একটু এই যে মশলাগুলো একটু পানি দিয়ে গুলিয়ে রাখি, তাহলে একবারে দিয়ে দিব শর্টকাট, কারণ আজকে আবার কাজ আছে, কাজে যাব তো প্রায় দুটা কাচি বাজতে যাচ্ছে। তো আমি এই যে কাঁচামরিচ ফালি করলাম না, গোটা গোটাই দিয়ে দিলাম তিন চারটা। আর এখানে যে এলাচি বলে একটা, আপনারা দারুচিনি দিতে পারেন, তেজপাতা দিতে পারেন, আমি এত কিছু দিব না। এগুলো দিলে আরেকটু হয়তো স্বাদ পাবেন। তাই আমি একটু গরম মশলাগুলি দিব, তা এটা একটু হালকা ভাজা ভাজা হোক বলে মশলাগুলি দিব। তার আগে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিই। এই দুধ কচু বা মান কচুতে রসুন একটু বেশি দিলে ভালো লাগে, তবে আমাদের এখানে রসুনগুলা পেস্ট বলেন বা এই যে গোটা বলেন, রসুনগুলায় অতটা স্বাদ নাই। বাংলাদেশি রসুনে যেমন স্বাদ আছে, একটা ঝাঁজ আছে, এখানে তেমন ঝাঁজও নাই, স্বাদও নাই। ডিফারেন্স আছে সাতটা,
বাংলাদেশের ওষুধে আমি যে সাতটা পেয়েছিলাম ওই সাতটা কিন্তু এখানে আমি পাই না, ওই জন্য আমরা এখানে কম দিই। আর রসুন কুচি দিলাম আরেকটু আছে ওইটাও পরে দিয়ে দিব। তো আমি রসুন কুচি রসুন পেস্ট এক চামচ দিলাম আর আদা এক চামচ, ব্যাস। আদাটা ঠিক আছে, আমাদের বাংলাদেশে আদা যেমন স্বাদ তেমন স্বাদটা পাই আদার মধ্যে, কিন্তু রসুনের মধ্যে তেমন স্বাদ পাই না। এগুলো একটু হালকা ভাজা ভাজা করলাম, করার পরে একটু লবণ দিব, লবণ দিয়ে কচুমুখি দিয়ে দিই, কচুমুখি না মানে কচু, ওটা হচ্ছে মানে কচু বলেন বা দুধ কচু বলেন, মোটা মোটা বড় বড় যেগুলি হয় ওগুলি। তো লবণ দিলাম, লবণ লাগলে পরে দেওয়া যাবে, প্রথমে অল্প দেওয়াই ভালো, পরে যদি মনে হয় লবণ কম হচ্ছে দেওয়া যাবে, যদি লবণ বেশি হয় কিছুই করা যাবে না, কমানো যাবে না, বাড়াতে পছন্দ ওঠে না। তো এগুলা একটা একটু নরম নরম হয়ে গেছে, আমার খুব ভাজার দরকার নাই, মচমচা করার দরকার নাই। আদা রসুন পেস্টটা দিচ্ছি যাতে গন্ধটা কাঁচা গন্ধটা চলে যায়, একটু ভাজা ভাজি করে নিচ্ছি। তেল কম লাগলে আর একটু তেল দিয়ে দিব, আমি কিন্তু পাকা রাঁধুনি না, আমি খুব ভালো রাঁধুনিও না, মোটামুটি এটা ওটা দেখে দেখে শুনে শুনে করি, এক্সপিরিয়েন্স করি, যার ফলে আমি এই যে এক হাতে যে করছি আলহামদুলিল্লাহ, আমার কাছে শুক্রিয়া জানাই, যে এক হাতে মোবাইল বা আইফোন ধরে আপনাদের রান্না দেখাচ্ছি। তো এই আমাদের সাদা চুলা, একটু মশলা পড়লেই চেয়ে থাকে, খুব খারাপ লাগে, আর আমি রান্না করতে গেলে পড়বেই পড়বে, মানে সুন্দর করে আমি কখনো রান্না করতে পারি না, এটা পড়বে ওটা পড়বে করতেই হবে। এই যে মশলাটা ঢালতে গিয়ে দেখুন চুলার মধ্যে একটু পড়ছিল, ক্লিন একটু করলাম, পরে রান্নাটা শেষ হলে আর আরেকবার ক্লিন করতে হবে, প্রতিদিন আমি ক্লিন করি চুলাটা, আর সাদা চুলা তো ক্লিন না করলে চেয়ে থাকে, মানে খুব বৃষ্টি লাগে দেখতে, আমি সারা সত্যি পাই না, আমি সারাক্ষণ পরিষ্কার করি, প্রতিদিন পরিষ্কার, তারপরও ময়লা কত থেকে যে আসে, তারপরে দেখুন একটু কিছু পড়লেই এটা বুঝে যায় সাদা চুলা। এবার সঙ্গে সঙ্গে রান্নার পরে আমি ক্লিন করি, তো রান্নাটা শেষে আমি চুলা ক্লিন করব। তো এটা আমি দিয়ে দিলাম কচু, দুধ কচুগুলি দিয়ে দিচ্ছি মশলার সাথে সাথে, এটা একটু কষাবো কষিয়ে, আমি এর মধ্যে কষানোর একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে তারপরে একটু গরম মশলা দিব আর যে পাঁচফোড়নটা দিয়ে দিব এখনই, তাহলে মশলাটা এটার মধ্যে ঢুকবে। মিডিয়াম আঁচে রাখছি, এটা একটু ড্রাই হয়ে যাচ্ছে, পানিটা টেনে নিয়েছে, পানি ছিল। তো আমি ডাকলাম এটা চুলকা দিয়ে, যখন কাটলাম আমি হাতে তেল লবণ টবণ কিচ্ছু দিই নাই, এমনি এমনি আমি কাটা শুরু করছি, কেটে ছিলছি প্রথমে, তারপরে কাটছি, একটুকু আলহামদুলিল্লাহ হাত চুলকায় নাই ভালো, এই কচুটা আমার কোনো হাত চুলকায় নাই। তারপরে এটা তো সিদ্ধ করে পানি ফুটিয়ে পানিটা ফেলে দিছি আর ভালো করে ধুয়ে নিছি, তো দেখলাম আমার হাত চুলকায় নাই একটুকু,
ভালোই আছে তো আমি তো এখন পানি দিয়ে দিলাম এখন আমি এটাতে একটু পাঁচফোড়ন দিয়ে দিই এক চামচ এটা আমি গোটা দিব না আমার পাঁচফোড়ন গুঁড়া আছে তো আপনারা গুঁড়া করে নেবেন পাঁচফোড়নটা ভেজে গোটা থাকলে ভেজে ব্লেন্ডারে গোটা করে নিলেন এক চামচ দিয়ে দিলাম চামচ চামচটা ছোট আর একটু দিয়ে দিলাম কারণ এইটাতে পাঁচফোড়ন বেশি যায় পাঁচফোড়নটা বেশি টেস্ট বাড়ায় তো গরম মশলা আমি আন্দাজ মতন হাফ চামচ দিচ্ছি এটা ছোট চামচ তো আর একটু বেশি দিই চামচ মানে হাফ চামচ এটা এটা দিয়ে দিলাম কাঁচামরিচ আগেই দিয়ে দিয়েছি তো আমি আর একটু পরে যেহেতু এটা সিদ্ধ করা একটু ফুটে উঠলেই চিংড়ি মাছ এটার মধ্যে দিয়ে দিব তারপরে এটা বয়েলড হতে থাকবে চিংড়িটা এটার সাথে সাথে বয়েলড হয়ে গেলেই আমার এটা হয়ে যাবে এটা গোটা গোটাও রাখতে পারেন বা আপনি যদি এটা খুব ফুটিয়ে পেস্ট করতে চান মানে একদম এটা আবার এই ডালগুটি বলেন বা যেটা খুশি দিয়ে এটা আবার ছানতে হবে ছেনে তারপরে পানিটা যখন শুকিয়ে যাবে তখন ছানতে হবে ছেনে পেস্ট করে ফেলতে পারেন পেস্ট করলে পেস্ট করেও খাওয়া যায় দুইভাবে খাওয়া যায় এটা একটু ফুটে উঠছে আমি চিংড়ি মাছগুলি দিয়ে দিই কাঁচা আমি এটা ভাজি নাই কিছু করি নাই বয়েল করতে হবে এই জন্য দিয়ে দিলাম একটার সাথে বয়েল হয়ে যাবে আর এই দুই তিনটা রাখলাম আমি কচু মুখিতে দিয়ে দিই সেদিন করছিলাম অনেক মজা পাইছি কচু মুখিতে চিংড়িটা হলুদ লবণ দিয়ে একটু তেলে ভালো করে ভেজে নিব ভেজে নিয়ে তারপরে ওই কচুমুখি যখন ভর্তাটা করবো ছানবো তখন পেস্ট করবো আর কি তখন চিংড়ি মাছটাও পেস্ট করে এটার সাথে মিশিয়ে দিলে হ্যাভি টেস্ট অনেক মজা ইয়ামি লাগে করে দেখেন আমার তো ভালোই লাগছে তো আমি এটা একটু বয়েলড হতে থাকুক তো আমি এখন ঢাকনা লাগিয়ে দিই এটা হতে থাকুক এই এগুলি আমি একটু দিয়ে দিই আর রসুনগুলি দিয়ে দিই ওপর দিয়ে ছিটিয়ে একটু ভেজা রসুন দিয়েছিলাম একটু কাঁচা রসুন দিলাম ওপর দিয়ে যদি মানে এটা বাংলাদেশের রসুন হতো সবাই চিটিকুটে পেটে খেত রসুনের টেস্টি এটা টেস্ট বাড়াই দিত তা রসুন যেহেতু আমাদের এখানে ভালো না আমরা বললাম না ওইরকম স্বাদটা পাই না তো আমি এখন ওই যে কচুমুখিগুলি ছিলি কচুমুখিগুলি ছিলে ফেলি আমি অনেক বাজার করে ফেলছি এবার এত বাজার করছি পরপর দুই সপ্তাহ ধরে অনেক কিছু হাঁসের মাংস খাসির মাংস চিকেন কিনলাম তারপরে আমার ফ্রিজে জায়গা নাই ঠাসা হয়ে গেছে আর চিতল মাছ মিগেল মাছ মিগেল অনেক বড় মিগেল একটা মাছ কিনে ফেলছি তো এখন অনেকগুলি প্যাকেট হয়েছে তো এই জন্য ফ্রিজে জায়গা নাই তো আমি এখন সব আলহামদুলিল্লাহ সবই আছে কিনতে হবে না তবে ঠান্ডা তো যখন তখন বাজারে যাওয়া যায় না স্নো পড়ে এই যে আজকে আবার রোদ নাই দুই দিন রোদ উঠছিল আজকে রোদ নাই মেঘলা মেঘলা হঠাৎ ওয়েদার ভালো হঠাৎ ওয়েদার খারাপ বলা যায় না স্টেশন নাই ওয়েদারে যেহেতু উইন্টার সিজন চলছে তো এই জন্য বাজার করে রেখে দিচ্ছি যাতে বারবার যেতে না হয় তা সবই আছে ফ্রিজে তো এই জন্য আবার কিছু কিছু জিনিস
রাখা যায় না। আর কচুমো কিন্তু আমার ফেভারিট, আমি কাজ জায়গায় নিয়ে যাবো দেখে এটা করতেছি ভর্তাটা, নাহলে এটা পরে করলেও চলে, এটা তো নষ্ট হয় না, তবে বেশি দিন রাখাও ঠিক না। আচ্ছা যখন করে অল্প অল্প করে করে খাচ্ছি সব কিছু, তো এখন মাছ রান্না করছিলাম গতকালকে, মাছ আছে, চিতল মাছের ডিম রান্না করছিলাম সেটাও আছে, তো আমি কচুগুলি দুধ কচুগুলি কেটে রেখে দিছিলাম নর্মাল ফ্রিজে, টাইম লাগে, এটা যদি নষ্ট হয়ে যায় ফেলে দিতে হবে, ওইটাও আমার খুব প্রিয় খাবার, তা প্রিয় খাবারগুলি নষ্ট হলে আমার অনেক কষ্ট লাগে, আমি একটু হলেও খাইলে শান্তি লাগে প্রিয় খাবারগুলি, তাই কচু এই টাইপের জিনিসগুলি সবারই প্রিয়, সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, তাই যাতে নষ্ট না হয় জন্য অর্ধেক সিদ্ধ করে ফেলছি, সিদ্ধ করে অর্ধেকটা ডিপে রেখে দিছি, যে আরেক দিন যখন খাবো, এখন আমার টেনশন নাই, টেনশন ফ্রি, নষ্ট হওয়ার ভয় নাই, অর্ধেকটা রেখে দিছি, ওটা যে কোনো দিন আমি বের করে যে খেতে পারবো, এরকম রান্না করে বা ওদের ভর্তা মতন পেস্ট করে বোনা বোনা খেতে পারবো, তো এই জন্য আরও অর্ধেকটা দেখি আজকে চিংড়ি দিয়ে রান্না করি, এর জন্য করা একটু একটু করে খাই। আর করলাও কিনছি, করলাটাও আমার মনে হয় আর পরশু দিন করে ফেলবো রান্না, এই ভাজি করে ফেলবো, কারণ করলাটাও বেশি দিন রাখা যায় না, নষ্ট হয়ে যায়, পচে গেলে ফেলে দিতে হয়, দুটো পচে যায়, ডিপে রাখতে হয় সব কিছু, এটা এখন ডিপে আমার অত জায়গা নেই। আমি আপনাদেরকে এটা তো এক আরেকটা আমার চ্যানেল আছে কচুমুখী ভর্তা, আমি অনেকবারই করছি, তা ওইটার ভর্তাটা আমি চিংড়ি মাছ দিয়ে করছিলাম, এটা চ্যানেলে আমার রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে, এটা আর দেখাবো না, একই সেম পদ্ধতিতেই আজকে করব, চিংড়ি মাছটা যে ভেজে জাস্ট ভর্তা করে ফেলবো, কাঁচামরিচ আর পেঁয়াজ সরষের তেল লবণ দিয়ে মাখিয়ে ভর্তা করে ফেলবো, এই তো এটা আমি দেখাবো না, আমি জাস্ট আপনাদেরকে ওই যে এটা দেখাবার জন্য এই ভিডিওটা করছি, দুধ কচু, এটা আমি এটা আমার চ্যানেলে রেসিপি নাই প্রথম, তো এই যে এরকম এই মশলাগুলি দিয়ে দিলাম, দেখালাম আপনাদের মশলাগুলি, এর মধ্যে খালি পাঁচফোড়ন অ্যাড করলাম, আর এই যে গরম মশলা আপনি অনেকে তো দারুচিনি দারুচিনি দেয়, আমি তেলাচি দিচ্ছি কয়েকটা দারুচিনি তেজপাতা দেয়, তা আমি দিলাম না, না দিয়ে ওই যে গরম মশলা গুঁড়াটা দিলাম, তো এটা একটু একটু দেখতে হবে, তো আমি এটা দেখি একটু আমি গোটা গোটা রাখতে চাচ্ছি না, একটু পেস্ট টাইপের করতে চাচ্ছি, পেস্ট করতে চাইলে এগুলা ছানতে হবে, আর তো পানিটা যখন আরও টানবে অনেক পানি আসছে, একটু পানি টানুক আর আরও ভালো করে সিদ্ধ হোক, কারণ আমি যখন সিদ্ধ করছি তখন তো খুব ভালো সিদ্ধ করি নাই, মোটামুটি সিদ্ধ করছিলাম, এটা নরম জিনিস তো, এখন এই পানিটার সাথে সাথে যে সিদ্ধ হবে তখন এগুলা যদি আমি এরকম করে করে ডাল ঘুটনি দিয়ে, আমার ডাল ঘুটনি আছে, ডাল ঘুটনি চামচ যেটা হোক যেটা দিয়ে সুবিধা এরকম করে চটকাবো, চটকালে একটু পেস্ট পেস্ট হবে, এর জন্য আমার আরেকটু সিদ্ধ হইতে হবে, একটু সিদ্ধ চিংড়ি মাছটা গোটা গোটা থাকবে, চিংড়ি মাছটা
টেস্ট করব না। এখন এটা একটু সিদ্ধ হতে থাকুক। দেখেন সাদা চুলা একটু মশলা পড়লেই দেখেন সাথে সাথে দেখা যায় দাগ হয়ে যায়। আমি এজন্য টিস্যু ভিজায় রাখি, এটা দিয়ে ঘষি। পরে রান্না শেষ হলে যখন তো চুলা গরম, আবার রান্না শেষ হলে তখন এগুলি আবার পরিষ্কার করবো। এই যে অনেক ময়লা হয়েছে, তো আমি দেখি এখন কাজে যাবার জন্য দুইটা বেজে গেছে। এখন আমাকে আবার রেডি হইতে হবে, দুইটার পর থেকে আমি আমার কাজে যাওয়ার প্রস্তুতি নিই, গোসল করি, তারপরে খাবার রেডি করি, আবার নিজেও খাই, তারপরে ড্রেস পরে তারপর যাই। তো ঠিক আছে, আপনারা এভাবেও খেতে পারেন এই তরকারিটা, নামানো নাকি একটু গোটা জিরা দিতে পারেন, বা একটু পাঁচফোড়ন বা গরম মশলা একটু দিলেন। এখন কাঁচামরিচও ওর মধ্যে দেওয়া যায়, আবার আমি দিছি আর দিব না। তো এইভাবে আপনারা খেতে পারেন হালকা ঝোল ঝোল। আবার এটা একদম পানি শুকিয়ে পেস্ট করলে যে চামচ দিয়ে বা ডালকুটি দিয়ে ঘুটাতে হবে, ঘুটাইলে তাহলে পেস্ট হবে, তখন নাড়তে নাড়তে একদম নরম হয়ে পেস্ট হয়ে যাবে, ওইটা তো বেশি মজা লাগে। তো এইভাবে করবেন। ঠিক আছে, আমি এখন ভর্তাটা করে ফেলি, চট করে চিংড়ি মাছটা ভেজে নিয়ে ভর্তাটা করে ফেলি, এটা দেখাবো না আপনাদেরকে। আপনারা শুধু এটা তো দেখলেনই, ওটা হয়ে গেছে প্রায়। আমি আরেকটু রাখি পানিটা শুকাবার জন্য। তো এই যে দেখেন আবহাওয়া খুব ভালো না, একদম চুলার কাছে আইফোনটা রাখাতে আমার আইফোনে গরম হয়ে গেছে পিছনটা, এটা রিক্স আমার। একটা স্ট্যান্ড কিনতে হবে, একটু দূরে রেখে ভিডিও করতে হবে। তো দেখেন বাইরে ওয়েদার রোদ নাই, আজকে মেঘলা মেঘলা, তবে বাতাস নাই মনে হয়, বাতাস থাকলে অনেক ঠান্ডা থাকে বাইরে, বাতাস নাই মনে হয়, মোটামুটি ঠান্ডা আছে, হালকা ঠান্ডা আছে। তাই আমি ঠান্ডা লাগাতে চাচ্ছি না, আমার এমনি হঠাৎ করে ঠান্ডা লেগে যায়, এখন ঠান্ডা লাগাবো না, জানলা খুললে ঠান্ডা লেগে যেতে পারে। আছে অল্প অল্প বাতাস, তো এই তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি জন্য সুস্থ থাকি। তো সুস্থ থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন শরীরের প্রতি যত্ন নেওয়া অবশ্যই উচিত সবার। এই দুনিয়া ছেড়ে তো একদিন আমরা সবাই চলে যাব, কেউ থাকবো না, তবে আমরা চাই অসময়ে যাতে কেউ না যায়, আর যাতে অসুখে কেউ না ভুগে বেশি। অসুখ যেন অসুখটা খুব খারাপ, খুব কষ্ট দেয়, খুব মানসিক টেনশন দেয়, এটা আমরা চাই রোগমুক্ত থাকতে। যতদিন বাঁচবো রোগমুক্ত থাকবো, সুস্থ থাকবো, আনন্দ করব, সবই করব, সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন। তাই এইসব ভেবে মন খারাপ করে থাকা ঠিক না, সবই করা উচিত, জীবনটাকে একঘেয়েমি করে ফেলা ঠিক না। সব রকম আনন্দ উপভোগ করবেন, ঘুরবেন, বেড়াবেন, যা খেতে ইচ্ছে করবে খাবেন, যেটা পড়তে ইচ্ছে করবে পড়বেন, সাজতে ইচ্ছে করলে সাজবেন। এত বাধা নিষেধ শোনা ঠিক না, মানুষের এত অ্যাডভাইস বেশি না শুনে নিজের যেটা ভালো লাগে সেটা করবেন। তারপরে আমরা যখন মুসলিম, আমরা তো নামাজ করবই, এটা তো আমাদের ফরজ, তো করতেই হবে, এটা কাউকে বলার কোনো অপেক্ষা রাখে না, বলবে তারপরে করব না, এটা আমার করতে হবে, আমি জানি আমাকে সেভাবে করব। তো তার পাশাপাশি আমার যেটা ভালো লাগবে সেটাও করব। তো এই তো
এইভাবেই জীবন চলে চলছে। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ঠিক আছে। আমরা আবার আরেকদিন একসাথে আসবো ভিডিওতে, তারপরে কথা বলবো, অনেক অনেক গল্প করব। সবাই সবাইকে সাহায্য সহযোগিতা করি ইউটিউবে সাকসেস হওয়ার জন্য। আমরা নতুন যারা, তারা একজন একজনকে ভালো উপদেশ দিব, যাতে কি করলে আরও প্রমোট করা যায়, আরও উন্নত করা যায়। একজন একজনের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। সবাই সবার সাথে যোগাযোগ রাখবেন, সবাই সবার সাথে মেসেজে হোক, চ্যাটিংয়ে হোক বা ফোনে হোক যোগাযোগ রাখার চেষ্টা করবেন। আমাকেও, আমিও যাতে আপনাদের সবার সাথে যোগাযোগ রাখতে পারি সেরকম ব্যবস্থা করে দিবেন, কারণ আমি সময় কম পাই। বাংলাদেশে তো সময় অভাব ছিল না, কিন্তু এখানে আমি সময় পাচ্ছি না। এখানে এ দেখেন এখন 2টা বাজে, এখনই আমাকে রেডি হইতে হবে, আমার গাড়ি 4টায় আসে। এই 2টা 3টায় এই 2 ঘন্টার মধ্যে আমাকে এই যে রান্না মোটামুটি শেষ প্রায়, এখন আমাকে রেডি হইতে হবে। এখন আমি বিকেল 4টায় যাই, ভোর 5:30টায় বাসায় আসি, তাহলে বুঝছেন 1:05টায় কাজে ঢুকি, আর 1:05টায় ভোর 5টার কি কাজ থেকে বের হই। তো অনেক টায়ার্ড থাকি, তারপরে আবার ঘরে কাজ থাকে, এখানে হেল্প করার কেউই নাই, তো অনেক ব্যস্ত থাকি দেখে আমি পারি না সবার মানে অ্যাড্রেস নিতে, সবার সাথে যোগাযোগ রাখার। তো আপনারা এই ব্যাপারে কাইন্ডলি আমাকে হেল্প করবেন, আপনারা আমাকে যোগাযোগ রাখার ব্যবস্থা করে দিবেন, আপনাদের যে মেসেজ যাতে দিতে পারি, আপনাদের সাথে যাতে কথা বলতে পারি সেরকম আমাকে অ্যাড্রেস দিবেন। তাহলে আমি যখনই সময় পাবো ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করব। আমরা নতুনরা যারা আছি সবাই এক থাকবো, একটা গ্রুপের মধ্যে থাকবো ইনশাল্লাহ, যাতে একজন একজনের সাহায্য সহযোগিতা, একজন একজনকে প্রমোট করতে পারি, সাকসেস হতে পারি ইনশাল্লাহ। আমরা সাকসেস হবই ইনশাল্লাহ। তো এইভাবে আমরা এগিয়ে চলি, একসাথে পথ চলি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠিক আছে। আমার আজকে মানে আরও ভিডিও করি, এখন কি করব, ঘরের মধ্যে তো ভিডিও করা যায় না, ঘরেও সবসময় পরিষ্কার থাকে না, বললাম না আমার তো সময় পাই না, যে এটা ঘর দরও সাজগুজ করতে পারি না, নিজেকেও পচা করে রাখি, পচাভাবেই আছি আমি এখনও, এই জন্য সামনে আসতেছি না। তো তো ঠিক আছে, আরেকদিন আসবো, আপনাদের সবার সাথে কথা বলবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।